আমাদের বিষয় আর কিছু হতে পারে না। তো খেলা শেষে আমরা চলে আসছে সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সবাই আনন্দ করছে, উল্লাস করছে। আজকে বাংলাদেশ এশিয়া কাপে ইন্ডিয়াকে হারিয়েছে, তো আমাদের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে খেলা শেষে। চলো তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? পরাশক্তি দলকে পরাজিত করতে পারছে। অভিনন্দন বাংলাদেশের ক্রিকেটের সকল প্লেয়ারদেরকে এবং সকল সদস্যদেরকে। আমরা আশাবাদী 2023 বিশ্বকাপে আমরা দুইটা দলকে হারাবো কনফার্ম। এক হচ্ছিল পাকিস্তান, দুই হচ্ছিল ইন্ডিয়া। ইনশাল্লাহ এই প্রত্যাশা শেষ করছি। সবাই বলি বাংলাদেশ, সবাই বলি বাংলাদেশ, সবাই বলি বাংলাদেশ। ধন্যবাদ। টিম বাংলাদেশ আমাদের গর্বের দল, আমাদের গর্বের দেশ, তাই না? এই যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা শক্তিশালী দলকে হারাইছে, তাই না? এতে তোমাদের অনুভূতিটা কেমন? ভালো না? মনটা তো খুশি হয়ে গেছে, খুশি হয়েছে তো? আরে ক্রিকেট বাঙালি জাতির রক্তে মিশে গেছে, গেছে না? যদি বাংলাদেশ হারে রক্ত হয়ে যায় গরম, আর যদি জিতে তাহলে রক্ত কি হয়ে যায়? শীতল। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, সবাই একসাথে আবার বলবো, দল আছে, দল আছে। বিশ্বকাপে আবার হারাবো বাংলাদেশ ইন্ডিয়াকে, হারাবো তো বিশ্বকাপে। দুইটা দলকে আমরা হারাবোই, এক হচ্ছিল ইন্ডিয়া, দুই হচ্ছিল পাকিস্তান, ঠিক আছে? আবার হবে স্লোগান।